পূর্বাঞ্চল প্রতিদিন এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি শবনম। বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন্স। শিলচরে বিজেপি দলের দেওয়াল লিখন প্রক্রিয়া সূচনা করলেন বিধায়ক দীপান চক্রবর্তী। শিলচর সদরঘাট ব্রিজের নিচে বরাক নদীতে এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার। নাশকতামূলক অগ্নিকাণ্ডে পুড়ে ছয় রাবারের গোডাউন, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 10 লক্ষাধিক টাকা। নবপ্রজন্মকে বিজ্ঞানের দিকে আকর্ষিত করতে শিলচর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলে একদিবসীয় বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন। একাধিক কর্মসূচি নিয়ে উত্তর ত্রিপুরার বাগবাসা বিধানসভা এলাকায় পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ রেবতী ত্রিপুরা। প্রায় 20,000 শিক্ষকদের উপস্থিতিতে কৃষক শহীদ দিবস উপলক্ষে 28 জানুয়ারি গুয়াহাটির খানাপাড়ায় অনুষ্ঠিত হতে চলেছে কৃষক সমাবেশ। সাংসদ রেবতী ত্রিপুরার হাত ধরে 18 পরিবারের 55 জন ভোটার পদ্ম শিবিরে যোগ দেন। অযোধ্যা ধাম দর্শনের উদ্দেশ্যে রথের বিশাল শোভাযাত্রায় ভক্তদের ঢল বদরপুরে, জনসেবা অ্যাম্বুলেন্স দান করল দর্পণ এনজিও। ই-রিকশা এবং বাইকের সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু 17 বছরের এক স্কুল ছাত্রীর, ব্যাপক আতঙ্ক এবং চাঞ্চল্য তৈরি হয়েছে খোয়াইয়ে। মন্ত্রী টিঙ্কু রায়ের হাত ধরে উদ্বোধন হল খেলো কদমতলা 2024। বিজেপি দলের দেওয়াল লিখন প্রক্রিয়ার সূচনা হলো শিলচরেও। বিজেপি দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার আদেশে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং প্রদেশ বিজেপির সভাপতি ভবেশ কলিতার নির্দেশে আসামের প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে দেওয়াল লিখন কার্যক্রম শুরু হয়েছে। আজ শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী মধ্য শিলচর মণ্ডলের সুভাষনগরের একটি দেওয়ালে পদ্মফুল অঙ্কন করে আপকে পার 400 পার লিখে আগামী লোকসভা নির্বাচনের নির্বাচনী ডঙ্কা বাজালেন। তিনি বলেন, আগামী লোকসভা নির্বাচনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জয় মানেই সমগ্র ভারতবর্ষে বিজেপি দলের নেতা কর্মীদের জয়। প্রত্যেক দিন বিজেপি দলের নেতা কর্মীরা যেভাবে নিরলসভাবে জাতির স্বার্থে কাজ করে যাচ্ছেন, এর ফলস্বরূপ নিঃসন্দেহে আবারও লোকসভা নির্বাচনে বিজেপির সরকার সুনিশ্চিত হবে। সর্বভারতীয় সভাপতি ভারতীয় জনতা পার্টি মাননীয় জগৎ প্রকাশ নাড্ডাজির আদেশে আমরা লক্ষ্য করেছি যে গোটা ভারতবর্ষে দেওয়াল লিখন প্রক্রিয়া শুরু হয়েছে। মাননীয় নেতাজি নিজে এই কার্যক্রমকে শুরু করেছেন, উনি প্রথমে দেওয়াল লিখেছেন, অঙ্কন করেছেন পদ্মফুল। আমরাও আসাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, প্রদেশ সভাপতি ভবেশ কলিতার নেতৃত্বে গোটা বিধানসভাতে আমরা মণ্ডল যে কার্যকর্তারা রয়েছেন তাদেরকে নিয়ে আমরা দেওয়াল লিখন আজকের দিনের শিলচর বিধানসভা চক্র শুরু করেছি। ইতিমধ্যে এখানে উপস্থিত রয়েছেন মধ্য শহরের মণ্ডল সভাপতি হীরক চৌধুরী মহাশয়, আমাদের জেলার সহসভানেত্রী রয়েছেন এক্স ভাইস চেয়ারপারসন শিলচর মিউনিসিপাল বোর্ড চামেলি পাল মহোদয়া, উপস্থিত আছেন আমাদের এক্স কমিশনার মিতা রায় মহাশয়া, মিতা রায় মহাশয় উনি জেলার মহিলা মোর্চারও সভানেত্রী, এক্স কমিশনার রয়েছেন 21 নম্বর ওয়ার্ডের লীনা পাল মহাশয়া, সাথে রয়েছেন আমাদের এক্সিকিউটিভ মেম্বার জেলার। শিলচর সদরঘাট ব্রিজের নিচে বরাক নদীতে এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। বৃহস্পতিবার বিকেলে বরাক নদীতে স্থানীয়রা দেখতে পান এক ব্যক্তির মৃতদেহ জলে ভেসে উঠেছে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা শিলচর মালুগ্রাম থানায় খবর দিলে মালুগ্রাম থানার পুলিশ দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। আবারও নাশকতামূলক অগ্নিকাণ্ডে পুড়ে ছাই রাবারের গোডাউন। বুধবার রাতে ফটিকরা থানার অন্তর্গত গোকুলনগর আসাম রাইফেলস ক্যাম্প সংলগ্ন এলাকায় আচমকা ভয়াবহ অগ্নিকাণ্ড দেওবেলি রাবার প্রাইভেট লিমিটেডের গোডাউনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ঘটনাটি প্রথমে গোডাউনে থাকা স্থানীয়রা প্রত্যক্ষ করতে পেরে চিৎকার শুরু করলে স্থানীয়রা মানুষ এসে জড়ো হয় এবং খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। খবর পেয়ে ঘটনাস্থলে কাঞ্চনবাড়ি, কুমারঘাট এবং পেচারতোর থেকে অগ্নি নির্বাপক দপ্তরের 3টি দমকলের ইঞ্জিন ছুটে গিয়ে দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও রাবার গোডাউনটি সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ফটিকরা থানার পুলিশ। ক্ষতিগ্রস্ত রাবারের গোডাউনের কর্মকর্তারা জানিয়েছেন এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 10 লক্ষাধিক টাকার অধিক। তবে সকলের ধারণা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। ঠিক 9:30-10টার সময় ফোন আসে, আমি এসেছি, আই দেখছি আগুন জ্বলে রয়েছে, পুরো গোডাউনে দেখছি আগুন ধাও ধাও করছে, একটা ফায়ার ব্রিগেড এসেছে, একটা আগুন নিভানোর চেষ্টা করছে, আমরাও সাথ দিয়েছি, পাড়া বসে লোক সাহায্য করা হয়েছে। তাহলে আগুনটা লেগেছে ওই আগুন নিচের থেকেই আগুনটা লাগছে রাবার পুরে। কোন জায়গাতে আগুনটা লাগছে? এই যে গোকুলনগর, এটা তো গোকুলনগরই ধরাই কি, মানে কিসের মধ্যে আগুনটা লাগছে? তো রাবারের গোডাউন, এটা তো সমগ্র, এটা হলো গোডাউন,
সে আগুন সুমুক যে সময় দেওয়া হয়েছে আগুনটা আমাদের একটু বেশি হয়ে গেছে, ওই আগুনের কারণে এর আবার এইভাবে ক্ষতিপূরণ হয়েছে। নবপ্রজন্মকে বিজ্ঞানের দিকে আকর্ষিত করতে শিলচর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলে একদিবসীয় বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়। বৃহস্পতিবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলের ছাত্রছাত্রীরা একদিবসীয় বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলের ছাত্রছাত্রীদের হাতে তৈরি বিভিন্ন প্রদর্শনী তুলে ধরে। বক্তব্য রাখতে গিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলের প্রিন্সিপাল গায়ত্রী পাল জানান, প্রত্যেক বছরই একদিবসীয় বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং এই অনুষ্ঠানে 400 জন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রছাত্রীদের অভিভাবক সহ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলের শিক্ষক শিক্ষিকারা। আমাদের এই মাতসরিক সায়েন্স এন্ড ক্রাফট এক্সিবিশন এর জন্য আজকে বাচ্চারা খুব সুন্দর সুন্দর মডেল করেছে এবং নতুন যে প্রজন্ম যেটা আছে আমাদের ওদেরকে যে সায়েন্সের যে জিনিসগুলো ওদের মধ্যে যে লাইফ যে আছে আমাদের প্রত্যেকটা জিনিসের মধ্যে যে লাইফগুলো স্টে করছে সেই জিনিসগুলো বাচ্চাদেরকে বোঝানোর জন্য আমরা বা নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রত্যেক বছর যে সায়েন্স অ্যান্ড আর্ট এক্সিবিশন করে থাকি। একাধিক কর্মসূচি নিয়ে উত্তর ত্রিপুরা জেলার বাগবাসা বিধানসভা এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিলান্যাস এবং নতুন ভোটারদের সঙ্গে মত বিনিময় সহ স্কুল পরিদর্শন করেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ রেবতী মোহন ত্রিপুরা। এদিন প্রথমে বাগবাসা বিধানসভা এলাকার মিশন টিলা বাজারে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে একটি যাত্রী শেডের শিলান্যাস করেন সাংসদ। এদিন তার সফর সঙ্গী হিসাবে সাথে ছিলেন বাগবাসা কেন্দ্রীয় বিধায়ক যাদব লাল নাথ। সেখান থেকে তারা ইচাই জয়নগর এলাকায় দীর্ঘ 25 বছরে জরাজীর্ণ 2 কিলোমিটারের একটি রাস্তা মেরামত এবং পিচ ঢালাই রাস্তা তৈরি করতে সাংসদ এবং বিধায়ক নিজের হাতে কাজের সূচনা করেন। তাছাড়াও সাংসদ রেবতী মোহন ত্রিপুরা সেখানে উপস্থিত জনগণের সম্মুখে বক্তব্য রাখতে গিয়ে অনেকটা লোকসভা ভোটের প্রচারও সেরে নেন। সেখান থেকে তারা সোজা চলে যান প্রত্যেক রায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে, সেখানে পরিদর্শন সহ নতুন ভবন তৈরির জন্য বিধায়কের দৃষ্টি আকর্ষণ করেন প্রধান শিক্ষক সহ বিদ্যালয় কর্তৃপক্ষ। অবশেষে কালাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে যান, নতুন ভোটারদের সঙ্গে মত বিনিময় করেন এবং বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সাংসদ রেবতী ত্রিপুরা। আজকে পুরো দিনটায় আমি বাগবাসা কেন্দ্রে আছি। আমার মাননীয় বিধায়ক সাহেব অনেক প্রোগ্রাম রেখেছেন আমাদের জন্য। আমরা এর আগেও ওনার উন্নয়ন তহবিল থেকে আমরা বাজারের নাম বলে গেলাম, আমরা মিশন তিল্লা বাজারে একটা যাত্রী সেদের আমরা ভিত্তি প্রস্তর স্থাপন, তারপরে আরেকটা জায়গায় আমরা সেখানে নতুন রাস্তার যে কাজের সূচনা আমরা করেছি। এখন কালাছড়া আমাদের দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এই স্কুলে আছি। আজকে এখানে অ্যানুয়াল স্পোর্টস একটা হচ্ছে, আরেকটা হচ্ছে আমাদের ন্যাশনাল ভোটার্স ডে, দুইটাই আমরা এখানে আমরা সেলিব্রেট করলাম। আমাদের মাননীয় প্রিন্সিপাল আছেন এখানে উত্তম বিশ্বাস মহোদয়, তো সুন্দরভাবে আয়োজন করা হয়েছে। বাচ্চাদের উৎসাহ যে উদ্দীপনা আমরা অবাক হয়ে গেলাম দেখে, এবং এই বিদ্যালয় মানে বিগত কয়েক বছরে যেভাবে বিভিন্ন ক্ষেত্রে সুনাম অর্জন করেছে, বোর্ডের রেজাল্টে হোক, স্ট্যান্ড করা এখান থেকে মেয়েরা ন্যাশনাল লেভেলে বিভিন্ন ইভেন্টে খেলতে যাওয়া, ক্রিকেট হোক, জিমনাস হোক, তারপরে সায়েন্স যে ফেয়ার হয় জেলা বিভিন্ন ইয়েতে যেভাবে সুনাম অর্জন করছে, পুরস্কার তারা জিতছে, এটা সত্যিই অভাবনীয়। এবং পিএমসি আমাদের যে ইউজনায় এই স্কুলটা ভালো ফান পাচ্ছে, নতুন বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে, কিছু সমস্যা আছে এটা আমাদের নজরে উনি এনেছেন আমাদের প্রিন্সিপাল মহোদয়। এবং মাঠের সংস্কারের জন্য যেটা দাবি আমাদের মাননীয় বিধায়ক সাহেব তাৎক্ষণিক ব্যবস্থা করে দিলেন, এটাও হয়ে যাচ্ছে। আর মিড ডে মিলের কিছু সমস্যা এরকম সেটাও আমরা দেখে নিয়েছি, তো এই বিদ্যালয়ে শ্রী বৃদ্ধি আগামী দিনে আরও যাতে হয় সেই কামনা আমরা করি। কৃষক শহীদ দিবস উপলক্ষে আগামী 28 জানুয়ারি গুয়াহাটি খানাপাড়ায় অনুষ্ঠিত হতে চলেছে কৃষক সমাবেশ। প্রায় 20,000 কৃষকরা এতে অংশ নেবেন বলে আসাম গণপরিষদের কর্মকর্তারা জানিয়েছেন। কৃষক শহীদ দিবসের এই অনুষ্ঠানে প্রগতিশীল কৃষকদের উন্নয়নের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং কৃষিমন্ত্রী অতুল বরা উপস্থিত থেকে বক্তব্য রাখবেন। তাছাড়া 3টি কৃষিজাত বিভাগের 3 জন কৃষককে এদিন সম্মাননা প্রদান করা হবে। গুয়াহাটির খানাপাড়াস্থিত খেলার মাঠে এবার বরাক উপত্যকার 3টি জেলা থেকেও উপস্থিত হচ্ছেন শত শত কৃষকরা। এই বিষয়ে আজ কাছাড় কৃষক পরিষদের সভাপতি সম্পাদক সহ অসম গণপরিষদের অন্যান্য কর্মকর্তারা সাংবাদিক বৈঠক ডেকে বিস্তারিত তুলে ধরেছেন। আমাদের অসম গণপরিষদ দলের ভাতৃ সংগঠন
অসম কৃষক পরিষদের শহীদ দিবস পালন করা হবে আগামী 28 জানুয়ারি গুয়াহাটি খানাপাড়ায়। এই গুয়াহাটি খানাপাড়ায় যে শহীদ দিবস পালন করা হবে, এই শহীদ দিবসে থাকবে আমাদের যারা শহীদ হয়েছিলেন কৃষক তাদের স্মরণ করা হবে, তার সাথে সাথে আমাদের কৃষক কনভেনশন একই সাথে করা হবে। এই কৃষক কনভেনশনে গেস্ট হিসাবে উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানিত হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, সাথে সাথে উপস্থিত থাকবেন আমাদের অসম গণপরিষদ দলের সভাপতি তথা রাজ্যের কৃষিমন্ত্রী মাননীয় অতুল বরা মহাশয়। সাংসদ রেবতী ত্রিপুরার হাত ধরে 18 পরিবারের 55 জন ভোটার পদ্ম শিবিরে যোগ দিয়েছেন। আজ উত্তর ত্রিপুরা জেলার বাগবাসা বিধানসভা কেন্দ্রে 15 নম্বর বুথে এই যোগদান সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে 15 নম্বর বুথের মণিপুরী মণ্ডপে এই যোগদান সভায় কংগ্রেস এবং সিপিএম দল ত্যাগ করে আসা সকলে নরেন্দ্র মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়েছেন বলে জানান। এদিকে এই বুথ এলাকা বহু বছর ধরে অবিজেপি এলাকা বলে পরিচিত। সেখানে গোপাল মিশ্রা এবং ননী গোপাল সিংহের নেতৃত্বে গেরুয়া শিবিরে যোগ দেন সকলে। এই যোগদান সভায় সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক যাদবলাল নাথ, বুথ সভাপতি দিবাকর সিংহ সহ দলের অন্যান্য নেতৃত্বরা। বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোবিন্দপুর 15 নম্বর ওয়ার্ডে এই যোগদান অনুষ্ঠান হচ্ছে। এখানে কংগ্রেস এবং সিপিআইএম থেকে 18 পরিবারের 55 ভোটার তারা আমাদের পার্টিতে যোগদান করেছে। দীর্ঘদিন কংগ্রেস তারা করেছিলেন সিপিএম, তো আমাদের নরেন্দ্র মোদীজির নেতৃত্বে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে আমাদের যে কাজ চলছে এই ত্রিপুরা যে উন্নয়নমূলক, তাতে তারা সন্তুষ্ট হয়ে আমাদের দলে যোগ দিয়েছে। অযোধ্যা ধাম দর্শনের উদ্দেশ্যে রথের বিশাল শোভাযাত্রা ভক্তদের ঢল নামে বদরপুরে। জনসেবায় অ্যাম্বুলেন্স দান করল দর্পণ এনজিও। অযোধ্যা রাম মন্দিরে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে উৎসবে মেতে উঠেছে গোটা দেশ। সেই উন্মাদনায় সামিল হয় বদরপুরও। অযোধ্যা ধাম দর্শনের উদ্যোগে বদরপুরে দর্শন ইউথ এনজিওর উদ্যোগে বিশাল শোভাযাত্রা বের করা হয়। বদরপুর রেলওয়ে স্টেশন চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়। সর্বপ্রথম বদরপুর দর্পণ ইউথ এনজিওর ডাকে বদরপুর অঞ্চলে প্রায় 43টি মন্দির কমিটি রথ নিয়ে বদরপুর স্টেশনে মিলিত হন। এরপর গোটা শহর পরিক্রমা করে এগিয়ে চলে নবীনচন্দ্র কলেজ অব্দি। সেখান থেকে ফিরে বদরপুর শহরতলি রেলওয়ে কলোনি পরিক্রমা করে শেষ হয় হনুমান মন্দিরের সম্মুখে। বিশাল শোভাযাত্রায় সামিল ছিলেন বদরপুর এলাকার 43টি ছোট বড় রথ। এর মধ্যে রাম মন্দির রূপে সাজিয়ে তোলা হয় একটি রথকে। ঝাঁকে ঝাঁকে সনাতনী রাম ভক্তরা রামচন্দ্রের মন্দিরের এই সাজ উপভোগ করতে থাকেন। এই রথযাত্রায় সবচেয়ে আকর্ষণীয় ছিল ছোট ছোট কচিকাঁচারা রাম লক্ষণ সীতা হনুমান সেজে যাত্রায় সামিল হয়। ত্রিপুরা খোয়াই এলাকায় ই রিক্সা এবং বাইকের সংঘর্ষের জেরে মর্মান্তিক মৃত্যু 17 বছরের এক স্কুল ছাত্রের। ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক এবং চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। গোটা বিষয় নিয়ে মৃত স্কুল ছাত্রী জয়িতা পালের কাকা জানিয়েছেন, অন্যান্য দিনের মতো যখন জয়িতা তাদের বাড়ি থেকে খোয়াইয়ের কালীপাড়ে কোনো একটা জায়গায় ই রিক্সা করে গৃহশিক্ষকের বাড়ি যাচ্ছিল, তখন হঠাৎ করে অজগর টিলা নামক এলাকায় দ্রুতগতির কোনো এক বাইক এসে ই রিক্সাতে সজোরে ধাক্কা দিলে সেটি রাস্তায় উল্টে যায় এবং জয়িতা সহ আরো কয়েকজন বেশ আহত হন। পরবর্তী সময় জয়িতাকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার অবস্থা সংকটজনক থাকায় তাকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। তবে জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে জয়িতাকে মৃত বলে ঘোষণা করেন। সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, পাশাপাশি দাবি উঠেছে ক্রমবর্ধমান যান দুর্ঘটনা নিয়ন্ত্রণে প্রকৃতভাবে উদ্যোগী ভূমিকা গ্রহণ করুক রাজ্য সরকার। প্রাইভেট করা যায় একটা বাইক আয় টমটম ধাক্কা দেয় টমটম উল্টায় বেলায় দেয়। ঘটনাটা কোন জায়গা দিয়েছে? অজগর টিলা বিল পাস। ওই সময়ের মধ্যে টমটমের মধ্যে মানে আর কতজন আছে? তারা আমি খবর পাইছি তারা 7 জন আসলো বলে, একজন সাংবাদিক আসলো এই টমটমে। আচ্ছা, তারপরে কয়ে হাসপাতাল আমার গেলে ফোন যায়। ফোন যাওয়ার পর আমি গিয়ে দেখি পুলিশ টুলিশ তারা অনেক আছে এখানে, তখন জিবি ব্যাপার করছে সঙ্গে সঙ্গে। জিবি আনার পরে লগে লগে তাদের ডাক্তারে কয়েছে ডিক্লিয়ার জ্বালাইছে মৃত্যু।
আপনার ভাতিজি টমটম দিয়ে কোন জায়গাতে গেল? কালীবাড়ি গেল না, প্রাইভেট পড়া, প্রাইভেট টিউশনে। হ্যাঁ, পরে আপনারা কিভাবে খবর পাইছেন? খবর পাইছি হাসপাতাল থেকে ফোন করা হয়েছে যে তোমার মেয়েটা এই অবস্থায়, তার মা গেছে, বাবা গেছে, আমিও গেছি। আপনারা গিয়ে কি অবস্থা পাইছেন? গিয়ে দেখছি ডাক্তারের চিকিৎসা চালাইছে, স্যালাইন চলছে, তখন স্যালাইন সুদা অক্সিজেন সহিতে আমরা কাছে দেওয়া দিচ্ছি আর কি। তো উনি কি জীবিতে আনার পথে মারা গেছে না হাসপাতালে আনার? জীবিতে আনার পরে মারা গেছে। দুর্ঘটনার পর যে বাইক চালক আসলো, বাইকটা বা চালকরে আটক করা হয়েছে? আর শুনছি, মানে আমি তো জীবী আয়া করছি, এরপরে শুনছি বাইক টমটম টানা তুলছে। বাইকটা কোন জায়গায় আছে? বাইকটা এখানে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে এখানেই বলে তার বাড়ি। টমটম তো টমটমের বাড়ি ঢুকলো বাল্লারবে। বৃহস্পতিবার থেকে শুরু হলো উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন কদমতলা আরডি ব্লক এবং কদমতলা পঞ্চায়েত সমিতির উদ্যোগে খেলো কদমতলা 2024। প্রথমবারের মতো কোন ব্লক ভিত্তিক এই খেলার আয়োজন করা হয়। এই খেলা কদমতলার উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ত্রিপুরা যুব ও ক্রীড়া বিষয়ক সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা ও শ্রম বিভাগের মন্ত্রী টিংকু রায়। এছাড়া উপস্থিত ছিলেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব, কদমতলা আরডি ব্লকের বিডিও প্রণয় দাস প্রমুখ। এদিন মন্ত্রী টিংকু রায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে খেলো কদমতলার উদ্বোধন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, বর্তমানে জাতীয় স্তরে ত্রিপুরার খেলোয়াড়রা রাজ্যের নাম উজ্জ্বল করছে। রাজ্য থেকে অনেক খেলোয়াড় দেশের হয়ে খেলাধুলা করছে। বর্তমান সরকার খেলাধুলার প্রতি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে অত্যাধুনিক মাঠ তৈরি হয়েছে। আগামী দিনেও খেলাধুলা নিয়ে বিভিন্ন পরিকল্পনা রয়েছে সরকারের। আমরা চাই আমাদের রাজ্যের খেলাধুলার উন্নয়ন ঘটুক এবং খেলাধুলার মাধ্যমে একটা সুন্দর যুব সমাজ নির্মাণ হোক। এই খেলাধুলা এমন একটা মাধ্যম যেখানে বিভিন্ন প্রতিযোগিতায় হারটা যখন প্রকাশ্য স্বীকার করার আমাদেরকে মানসিকতা তৈরি করে, তেমনি জয়টাকে প্রকাশ্য মানুষের সামনে গ্রহণ করার আমাদেরকে উদ্যমতা শেখায়। আমরা চাই আমাদের রাজ্যের ছেলেমেয়েরা খেলাধুলায় এগিয়ে আসুক। রক্তদান মহদ্দান, এই স্লোগান মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বৃহস্পতিবার কুমারঘাট মানসী মিলনায়তন প্রাঙ্গণে অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের উদ্যোগে উত্তর জেলা, ঊনকোটি জেলা এবং ধলাই জেলার প্রত্যেক কর্মকর্তাদের নিয়ে একদিনের মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বিধায়ক ভগবান চন্দ্র দাসের হাত ধরে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। রক্তদান শিবিরে প্রায় 25 জন রক্তদাতা শিবিরে রক্ত দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এই মহতি অনুষ্ঠানে সার্বিকভাবে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য অল ত্রিপুরা কম্পিউটার শিক্ষক সংঘের রাজ্য সভাপতি ভবেশ চক্রবর্তী অনুষ্ঠানের সফলতা নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত ব্যক্ত করেন। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, আগামী দিনেও অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের পক্ষ থেকে এই ধরনের সামাজিক কর্মকাণ্ড জারি থাকবে। আজকে 25 জানুয়ারি 2024 আমরা উত্তর ত্রিপুরা, ঊনকোটি এবং ধলাই ডিস্ট্রিক্ট, তিনটে ডিস্ট্রিক্ট নিয়ে কুমারঘাটে মানসী হলে এক মহৎ রক্তদান শিবিরের আয়োজন করেছি। এবং এখানে সেই মহৎ রক্তদান শিবিরে উপস্থিত হওয়ার কথা ছিল রাজ্যের মাননীয় মেম্বার অফ পার্লামেন্ট শ্রীযুক্ত রেবতী ত্রিপুরা মহোদয়, কিন্তু উনি বিশেষ কারণে আসতে পারেননি। আমাদের উপস্থিত হয়ে গেছেন শ্রীযুক্ত ভগবান দাস মহাশয় এবং আমরা আরও বিশিষ্ট সমাজসেবীদের এখানে পেয়েছি। আমরা এই রক্তদান শিবিরের মাধ্যমে সমাজের সকল স্তরের মানুষের কাছে সমাজের কল্যাণমূলক, সমাজের উন্নয়নমূলক কাজের বার্তা পাঠাতে চাই। যেভাবে আমরা ছাত্রছাত্রীদের শিক্ষা দিয়ে থাকি, যেভাবে আমরা ছাত্রছাত্রীদের উন্নয়নের কথা চিন্তা করি, ডিজিটাল ইন্ডিয়ার কথা চিন্তা করি, সেভাবে রাজ্যের সকল জনগণের যাতে ভালো হয় সেই উদ্দেশ্যে আমাদের এই শিবির। আজ লামডিং এ শ্রী সত্যসাই সাধনা নিলয়ম বাবার মন্দিরের শুভ উদ্বোধন হলো। 2017 সাল থেকে শ্রী সত্যসাই সাধনা নিলয়ম ভক্তরা বাবার পূজো আরাধনা করার সাথে ধর্ম প্রচার করে আসছেন। কোভিডের সময় বন্ধ হয়ে পড়েছিল মন্দিরের কাজ। পরবর্তী সময় লামডিং কালীবাড়ির শান্তিপাড়ায় মন্দির নির্মাণের কাজ আরম্ভ করে আজ বাবার প্রতিমূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা হয়। বাবা প্রাণ প্রতিষ্ঠা করার উপলক্ষে মন্দির প্রাঙ্গণ থেকে ধর্মীয় শোভাযাত্রা বের হয়ে আজ বৈদিক যজ্ঞের মন্ত্রে অঞ্চল জুড়ে বাবার নামে মুখরিত হয়ে ওঠে।
আসামের বিভিন্ন প্রান্ত থেকে সত্তরশায়ের শিষ্যরা উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানে। আজ এই উদ্বোধনী অনুষ্ঠানে উত্তর পূর্ব ভারতের জোনাল সভাপতি সত্যেন শর্মা সাই সত্য মন্দির উদ্বোধন করেন, সাথে একটি কৃষ্ণ মূর্তির উন্মোচন করেন নরসিংহ দাস ব্রহ্মচারী। লামডিং সেবা সমিতির তত্ত্বাবধানত আজি লামডিংত সত্যসাই সাধনা নিলয়মর আজি উন্মোচনের দিন। আমি সঁচাকৈ সুখী, গোটেই অসমৰ মানুহ আমি বহুদিনৰ পৰা লৈ আছিলোঁ। 2017 চনত আৰম্ভ কৰাৰ পিছত মাজতে কোভিডৰ কাৰণে বন্ধ হৈ আছিল। আমাৰ দীপক পাল মজুমদাৰহঁতে লাগি থাকি সদায় গোটেই কমিটিখন এনেকৈ লাগি থাকে। আচলতে যেতিয়া প্ৰথমতে কৈছিলে চাওক, ডাঙৰ ডাঙৰ জেগাত ঘপকৈ এটা মন্দিৰ হৈ যায়, আপোনালোকে দেখিছে সেইদিনা ৰাম মন্দিৰ হৈছে, কোটি কোটি টকা লাখ লাখ টকা কৰি হয়। কিন্তু লামডিঙত যেতিয়া সৰু জেগা, তাত মানুহে সৰু সৰুকৈ কাম কৰে, সেইটোৰ মজাটো বেলেগ, সেইটো ফূৰ্তিটো বেলেগ। আৰু সেইকাৰণে মই আজি ইয়াত আহি মই এইকাৰণেই ভাল পাইছোঁ যে লামডিঙৰ মানুহ মই ধন্যবাদ দিব খুজিছোঁ যে কালীবাৰীৰ ওচৰত ইমান এটা সুন্দৰ জেগাত শান্তিপাৰাত সত্যসাই সাধনা নিলয়ম বুলি কৈছোঁ। আৰু মানুহে আমি কেতিয়াও আমি মন্দিৰ বুলি নকওঁ যিবিলাক সাধনা নিলয়ম আমাৰ, কাৰণ সত্যসাইবাৰ এটাই মোটো, লাভ হ'ল ছাৰ্ভ হ'ল। ইয়াতে লামডিঙৰ মানুহক মই এটাই কথা ৰিকুৱেষ্ট কৰি যাম যে লাভ লাভ এণ্ড লাভ, মৰমেৰে আগবঢ়াই নিব লাগিব সকলোকে। আজি ৰাতিপুৱাই মই এখন ফটোত বাবাৰ পৰা পাইছিলোঁ যে মোক তুমি একো পূজা কৰিব নালাগে, মোক তুমি একো ধূপ ধূনা জ্বলাব নালাগে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।